ঝুম বৃষ্টি পড়ে, মানুষ বেরোতে পারছে না, তখন কি করবে? ভাত হচ্ছে ভাতের যে মারটা বা ফ্যান বলে, ফ্যানটা দিয়ে শীতল দিয়ে রান্নাটা, যেটা আজকে আমি তোমাকে দেখাবো। মানে আমরা আজকে রান্না করছি তাহলে হঠাৎ কলাইয়ের ডাল। পেলকা, শোলকা, ছ্যাঁকা, আমার মতে নামগুলো আপনাদের কাছে বেশ নতুন মনে হতে পারে। তবে আপনারা যারা আমার বৃহত্তর রংপুর বা কুড়িগ্রামের দর্শক আছেন, তারা কিন্তু এই নামগুলোর সাথে বেশ পরিচিত। হ্যাঁ, আমরা দীপ্ত টিভি আজকে চলে এসেছি কুড়িগ্রামে এখানকার বিখ্যাত খাবারগুলো আপনাদেরকে দেখাতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি জেমিন আন্টির চুলার পারে এবং ওনার কাছ থেকে দেখব কুড়িগ্রামের কোনো বিখ্যাত একটি খাবার। কেমন আছেন আন্টি? আছি, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। এবং আমি ঢাকা থেকে শুনেছি যে আপনাদের এই বৃহত্তর রংপুর বা কুড়িগ্রামে কিছু জনপ্রিয় খাবার আছে, সেগুলো সম্পর্কে একটু আমি আপনার কাছে জানতে চাচ্ছি। এই যে তুমি একটু আগে নাম বললে, পেলকা, শোলকা, তারপর ছ্যাঁকা, তারপরে আমরা ছ্যাঁকাকে আবার আরেকটা নাম বলি, হঠাৎ কলাই ডাল। আচ্ছা, আরেকটা আছে যে শীতল, বিভিন্ন টাইপের করে রান্না করা যায়, এখানেও শীতল থাকবে ছ্যাঁকা বা হঠাৎ কলাই ডালে। এখানে যে শীতলটা, শীতলটা হচ্ছে একরকম স্টক আর কি, যখন অনেক পানি থাকে, মাছ কম পাওয়া যায়, তখন মানুষ এই অঞ্চলের লোকরা এটা খায়। ঝুম বৃষ্টি পড়ে, মানুষ বেরোতে পারছে না, তখন কি করবে? ভাত হচ্ছে ভাতের যে মারটা বা ফ্যান বলে, এদিকে ফ্যানটা দিয়ে এই শীতল দিয়ে রান্নাটা, যেটা আজকে আমি তোমাকে দেখাবো। মানে আমরা আজকে রান্না করছি তাহলে হঠাৎ কলাইয়ের ডাল। আচ্ছা, এটা আমরা আজকে রান্না করব, তোমাকে একটু দেখাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে শীতল। আচ্ছা, এটা কি আপনারা বেটে নিয়েছেন? না, এটা হচ্ছে আস্ত শীতল, যেটা দিয়ে করব আর কি। এটা দেখাচ্ছি, দর্শক দেখুক যে শীতলটা কি। শীতলটা হচ্ছে যে মাছের শুকনো, মানে শুটকি যেটা, সেটাকে গুঁড়ো করে এখানে কালো, এইটা কালো রঙের কচু যে থাকে, কালো কচু দিয়ে ডাঁটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, কালো কচু দিয়ে, হলুদ দিয়ে এটা প্রসেস করা হয় এবং রোদ্রে শুকায় এটাকে করানো হয়। অনেকদিন সংরক্ষণ করে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। শুরু করা যাক এখন। আচ্ছা, আমাদের তো যেহেতু রান্নাটা একেবারেই তেল ছাড়া বলছিলেন, আসলে তেল দেওয়ার আসলে কিছু নেই এখানে। আচ্ছা, এখন তুমি এক কাজ করতে পারো, আমাকে ভাতের মারটা দিতে পারো? আচ্ছা, আমি আপনাকে, এটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস এখানকার, মানে লাল চালের ভাত, ভাতের মারটা হচ্ছে একটু লালই হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই। এখানে কি আছে আন্টি? শীতল আছে, রসুন আছে, আর কাঁচামরিচ একসঙ্গে করে শীতল। হ্যাঁ, তবে শীতল একবারে দিলে তাহলে পুড়ে যাবে, তেতো লাগবে, তো আমি যদি কোনো ভারী পাতা দিয়ে মুড়িয়ে এটা আগুনে দিই, সরাসরি দিই, তাহলে এতটা তেতো লাগবে না, আস্তে আস্তে পুড়বে এবং সেটার টেস্ট ভালো হবে। তো এখানে আমি এখন এই শীতলটা দিয়ে দিব, শীতল, রসুন আর হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ। আচ্ছা, তিনটা একসাথে পেস্ট করে এখানে মাটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। এখন আমি এতে একটু খাওয়া সোডা দিব। হ্যাঁ, এটা আছে লাউ আর সজনে মিশানো, আর একটা সজনে পাতা দিব, লাউ পাতাও আছে। প্রথমে লাউ পাতাটা দিলাম, আর এই যে এখন সজনে পাতাটা দিচ্ছি। আমরা তো ডাল খাই কত রকম, কিন্তু এইভাবে যে আসলে ঝুম বৃষ্টিতে এটা খাওয়ার মজাই আলাদা। ঝুম বৃষ্টি পড়ে এখন বৃষ্টি হচ্ছে না, মনে করে কল্পনা করে নাও, খুব বৃষ্টি হচ্ছে, তুমি বেরোতে পারছো না, তখন কি করবে সবাই? নামটাও কিন্তু চমৎকার না, হঠাৎ কলাইয়ের ডাল। ডালটা তো দেখা যাচ্ছে অনেকটা ঘন হয়ে এসেছে, তাই না? হয়ে গেছে, এটা হয়ে গেছে। তাহলে কি এখন আমরা খেয়ে দেখব? হ্যাঁ, আমার মনে হয় এখন খাওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে দিন, খেয়ে দেখি। এটা আসলে কিভাবে খাওয়া হয় আন্টি? আমরা তো সুপের মতো খাচ্ছি। হ্যাঁ, বাট এটা আসলে গরম গরম ভাত, আঠালো ভাত যেটা, লাল চালে ভাত হলে আরো মজা, তার সঙ্গে এটা দিয়ে খেলে একদম, মানে পারফেক্ট ভাবে খাওয়া যায়, একদম উপযুক্ত। আচ্ছা আন্টি চলেন তাহলে আমরা খেয়ে দেখি আসলে কেমন লাগছে। ওই যে শীতলের যে গ্রানটা, ওটা রয়েছে। আচ্ছা, একটু তেতো তেতো ভাব আছে না? তেতো ভাবটা হচ্ছে পুঁটি মাছের ইয়েটাতে একটু তেতো তেতো ভাব থাকে, যেটা অনেকে লাইক করে, অনেকে ডিসলাইক করে। আমার তো খেতে চমৎকার লাগছে।
খেতেও আন্টি খুব ভালো লাগছে, মানে খুবই ডিফারেন্ট একটা টেস্ট। আমরা সচরাচর যেরকম হচ্ছে ডাল খাই ওরকম আসলে না, খুবই ডিফারেন্ট। আসলে এখানে তো কলাই নেই, এখানে ভাতের মাঠটাকে আমরা কলাই কল্পনা করে রান্না করলাম। আরেকটা কথা বলি তোমাকে, বলতে ভুলে গেছিলাম আমি, এই রান্নাটা কিন্তু আমি আমার মা ছিলেন ময়মনসিং, আচ্ছা, তো মা এই রান্নাগুলো জানতেন না। এগুলো আমি স্কুলে গিয়ে, আমার স্কুলে টিচার আছে, ওর নাম পেস্তা, ওর কাছ থেকে আমি শিখেছি। কারণ স্কুলে আমি একটা নিয়ম করেছিলাম অ্যাজ হেড টিচার যে সবাই মিলে একসঙ্গে খাবো। বাহ, চমৎকার, মানে একসাথে খেতে হবে সবাই। হ্যাঁ, সবাই নিয়ে আসতো খাবার, সবারটা শেয়ার করে খাওয়া হতো। এটা খাওয়ার পরে আমার এত ভালো লেগেছে, ওর কাছ থেকে রান্নাটা শিখে নিয়েছি, আজকে পেস্তাকে খুব মনে পড়ছে। এভাবেই আসলে হচ্ছে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের মানুষের পরিচিতি তৈরি হয়, আন্তরিকতা তৈরি হয়, এবং আমরাও কিন্তু চুলার পাড় অনুষ্ঠানের মাধ্যমে এই যে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবারগুলো, সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দীপ্তি টিভিকে এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে হয় যে এত চমৎকার একটা পদক্ষেপ নিয়েছেন ওনারা। তোমাকে তো অসম্ভব ভালো লেগেছে আমার। আমার কুড়িগ্রাম শহরে এসে খুব ভালো লাগলো, আর আপনার সাথে কথা বলে এবং আপনার এই চুলার পারে এত চমৎকার খাবার খেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে। ভালো থাকবেন আন্টি। ধন্যবাদ তোমাকে, তুমিও ভালো থাকবে, দোয়া করি সবাই ভালো থাকবে। দর্শক, এতক্ষণ দেখাচ্ছিলাম কিভাবে কুড়িগ্রাম অঞ্চলে হঠাৎ কলাইয়ের ডাল রান্না করা হয়। আশা করছি আপনারা আমাদের পুরো আয়োজন জুড়ে সাথে ছিলেন এবং এই রান্নাটা আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন লেগেছে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন আমাদের দীপ্ত টিভির ইউটিউব এবং ফেসবুক পেজের চুলার পাড় অনুষ্ঠানের কমেন্ট বক্সে। আর সেই সাথে আরেকটা জিনিস জানাতে ভুলবেন না, আপনাদের এলাকার জনপ্রিয় কোন খাবারগুলো আছে, হয়তো আমরা চলে আসতে পারি আপনার চুলার পাড়ে। বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে কিংবা আপনার চুলার পাড়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দীপ্ত টিভির সাথেই থাকবেন।